গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরা খুব খুব ভালো আছি। তোমাদের সবাইকে জানাই নতুন একটা ব্লগের সাথে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে যে যেখান থেকে আমার ভিডিওটা আজকে নতুন দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারে চলে এসো, প্লিজ আমাকে সাপোর্ট করো। মাঝখানে আমি অনেক দিন বন্ধুরা ভিডিও দিতে পারিনি, গ্যাপ দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করেছি, মাঝখানে দিয়েছিলাম, আবারও তারপরে দেওয়া হলো না, আজকে আবারও শেয়ার করছি। প্লিজ তোমরা পুরো ব্লগটা দেখো। আর মানে বলতে পারো যে আমার নভেম্বর মাসের লাস্টের দিক থেকে শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিলো যে এখন পর্যন্ত আমি মাঝখানে ভিডিও দিয়েছিলাম, তারপরে আবারও শরীর অসুস্থ হওয়ার কারণে আমি ভিডিও দিতে পারিনি। তো এই করে করে নভেম্বর মাস গেল, ডিসেম্বর মাসটাও চলে গেল, কিন্তু আমার আর ভালোভাবে সুস্থ হয়ে উঠতে পারলাম না বলে ভিডিওটা ভালোভাবে শেয়ার করা কিছুই হচ্ছে না। তো যাই হোক, আজকে ভিডিও তোমাদের সঙ্গে একটা শেয়ার করছি। অনেক দিন গেপ হয়ে গেছে, যার কারণে নিজের চ্যানেলের অনেক বড় ক্ষতি করে ফেলেছি। তো কি করব বন্ধুরা, নিজের শরীর যদি ঠিক না থাকে তবে হাজারো পরিশ্রম সব কিছু বৃথা যায়। তো তেমনটা অবস্থা, কারণ এত কষ্ট করে এতটা মানে দিন রাত্র এক করে নিজের চ্যানেলটাকে দাঁড়া করিয়েছিলাম, মনিটাইজার করিয়েছিলাম, পেমেন্ট পেয়েছি, সব কিছু ঠিকঠাক চলছিল, মানে শরীরে এতটাই মানে খারাপ হয়ে গেছিলো যে আর মানে ধৈর্য শক্তি সেই মনটা ছিল না যে একটা ভিডিও বানাবো আর এডিটিং করব তোমাদের সঙ্গে শেয়ার করব। বুঝতে পারো একটা এডিটিং করতে ভিডিও কতটা সময় দরকার, কতটা ধৈর্যের দরকার, সেই অবস্থায় ছিলাম না বলে এতদিনও তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি। তো মাঝখানে তাও একটু ভালো লাগছিলো বলে দুই দিন আবার তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আবারও তারপরে পারলাম না। আর বলতে পারো একা সংসারে সব কিছু দায়িত্ব পালন করে, সংসারে সব কিছু মানে একা সব কিছু ম্যানেজ করতে গিয়ে নিজের আর পরিচয়টা বলতে পারো ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, আজকে আবার শেয়ার করছি বন্ধুরা। সকাল থেকে ব্লগটা শুরু করেছি, সকালবেলা দেখতেই পারছো ঘুম থেকে উঠেই বাসি কাজকর্ম সব কিছু কমপ্লিট করে স্নান টান করে এসে পুজো দিলাম, পুজো দিয়ে এসে এখন রান্নাঘরে রান্নাটা বসাচ্ছি। আর আজকে আমার বর গেছে বাইরে কাজে, তো তার জন্য ছেলেকে স্কুলে নিয়ে যেতে হবে বলে একাই সব কিছু করতে হবে। তো তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠলাম, উঠেই মানে ছেলে ঘুম থেকে উঠার আগে সব বাসি কাজকর্ম করে স্নান টান করে আসলাম, কারণ ও ঘুমে না থাকলে স্নানটা করতে পারবো না বলে ভাবলাম না সকালে জলদি ওঠাটাই দরকার। আর আজকে যেহেতু ছেলেকে স্নান করানো খাওয়ানো এভরিথিং সব একাই করতে হবে, যার কারণে ভাবলাম না তবে একবার জলদি ঘুম থেকে উঠি। তো শরীর অসুস্থ থাকলে সংসারে কাজ তো করতেই হচ্ছে বন্ধুরা, কিছু করার নেই, সংসারটা থেকে ম্যানেজ করতেই হবে যতই কষ্ট হোক আর যতই যা হোক। তো এদিকে আমি রান্নাটা বসিয়েছি, মাছ ভাজা করলাম, মাছের ঝোল করব, ডালটা করে মানে সিদ্ধ করে নিয়েছি, ভাত তো হয়ে গেছে, ভাজা করব বাস আর মাছের ঝোল করব। তো এদিকে আমি চাটা অল্প বসিয়ে দিয়েছি, সকালবেলা থেকে চাটা কিছুই খাওয়া হয়নি। তো এদিকে দেখতে পাচ্ছো শিম আর আলু দিয়ে ভাজা করছি। তো সকালবেলা কাপড়গুলো রেখে দিয়েছিলাম, কাপড় আর মেলা হলো না ছাদে এসে, তো এখন এসে ছাদে কাপড় মেলবো। আর এদিকে ছেলেকে আমার রেডি করানো হয়ে গেছে, স্কুলে নিয়ে যাব, আর আমিও রেডি হয়ে গেছি। তো তার আগে ভাবলাম যে অল্প হাতে সময় আছে কাপড়গুলো মেলে দিই, কারণ এখন না ঠান্ডা দিনের বেলা কাপড় যদি জলদি না ধোয়া হয় শুকাতে চায় না, আর একটু ভারী কাপড় হলে তো বলতে পারো শুকায় না। তো আমাদের ছাদে বিষয় বেশ রৌদ্র তো সকাল থেকে বিকেল অবধি থাকে, তো তার জন্য শুকিয়ে যায়, কিন্তু অল্প জলদি দিলে ভালো হয় মানে। তো তার জন্য ভাবলাম যে স্কুলে দেওয়ার আগে কাপড়গুলো মেলে দিয়ে যায়। আর দিকে ছেলে সম্পূর্ণ রেডি করে ছেলেকে খাওয়া দাওয়া করিয়ে ছেলেকে স্কুলে দিয়ে আসলাম। তো এখন আমি ঘর রান্নাঘরটা ক্লিন করছি, আর আমি ছেলেকে স্কুলে দিয়ে এসে আর ঘরে আসিনি, কারণ অল্প মানে সবার সঙ্গে গল্পগুজব করতে করতে এতটা সময় চলে গেছিলো, তবে আর সময় হলো যে হাতে এক ঘন্টা আছে আবার ঘরে যাব, আবারও চলে আসবো। তো সেই করে করে আর ঘরে আর আসলাম না, একবারে গল্পগুজব করে ছেলেকে একসাথে নিয়ে বাড়িতে আসলাম। এসে এখন দেখতে পারছো যে ঘরের মানে বাকি সব কিছু কাজ মানে আমি ফেলে রেখে
দেখিয়ে দিয়েছিলাম। আসলে কি হয়েছিল, সেখানে সবার সঙ্গে গল্পগুজব করলাম, আর সবার তো সময় হয় না, দেখো সকালবেলা আমরা সবাই কাজে ব্যস্ত থাকি। তো আজকে সবাই অল্প গল্পগুজব করলো, মানে সবাই ভাবছিল পিকনিক খেতে যাবে, তো সেই জন্য অল্প গল্পগুজব করতে করতে সব কিছু মানে আয়োজনের কী ব্যাপার এগুলো কথা বলতে বলতে আর সময়টা চলে গেল। তো তার জন্য আর আমাদের আর হলো না, তো আমি আর পিকনিক খেতে যাব না কারণ শরীরটা আমার খারাপ বলে। তো সবার সঙ্গে গল্পগুজব করলে অল্প সময় চলে যায়, এই করে করে ভাবলাম তবে আর ছেলেকে একসাথে নিয়ে যাই, এই করে দেরি হয়ে গেল। তো এখন ঘরে এসে দেখতে পারছো চুলাটা ক্লিন করছে, যেহেতু কালকে শুক্রবার, সব কিছু ক্লিন করে যদি আজকে না রাখি না রাত্রেবেলা করতে আর ভালো লাগে না। আর যেহেতু শরীরটা খারাপ তো তার জন্য না শরীরটা মানে রাত্রেবেলা কাজ করতে একদম ভালো লাগে না, তো তার জন্য এখন সব কিছু ক্লিন টিন করবো, করে তারপর ছেলেকে খাওয়াবো, খাওয়ানোর পর ওকে খাওয়ানোর পর আমি অল্প খাবো, কারণ সকালবেলা আমি শুধু চা খেয়েছিলাম আর কিছুই খাওয়া হয়নি। আর গ্যাসের চুলাটা ক্লিন করে রেখে দিয়েছি কারণ আমার দুপুর রাত্রেবেলার জন্য একসাথে রান্না করে নিয়েছি, শুধু ভাতটা করব। তো গ্যাসের চুলাটা ক্লিন করে রেখে দিলে না রাত্রেবেলা জাস্ট অল্প মোছামুছি করলে হয়ে যায়। তবে ভালোভাবে যদি প্রত্যেক সপ্তাহে ভালোভাবে ক্লিন না করি না, সেটা একটা মনের মধ্যে কেন জানি না একটা মানে কেমন একটা ভাব চলে আসে যে আজকে ভালোভাবে ক্লিন করলাম না বলে। তো যাই হোক, এদিকে আমি গ্যাসের চুলাটা ক্লিন করে নিয়েছি। আর আমি গ্যাসের চুলা তোমরা সবসময় জানো, আমার আগে ভিডিও তোমরা হয়তো দেখতে পেয়েছো, আমি গ্যাসের চুলাটাকে অল্প আগে অল্প ভিম বার দিয়ে অল্প মানে মেজে নিই, তারপরে আমি যেহেতু গ্লাস বার্নার সেই জন্য আমি আগে পরে কাপড়ের মধ্যে কলকেট দিয়ে সেটাকে সুন্দরভাবে মুছে নিই, যাতে সেটা আবার চকচকে আগের মতন নতুনভাবে মানে হয়ে যায়। তো তার জন্য সবসময় আমি তেমনটাই করি। আর তোমরা সবসময় গ্লাস বার্নার থাকলে কলকেট দিয়ে মুছে দেখো, দারুণ একটা তোমরা ফল পাবে, খুব সুন্দর হয়ে যায়। আর যেমনটা কিনতে পাওয়া যায় তেমনটাই আবার কিন্তু চকচকা হয়ে যায়। তো যাই হোক, আমি গ্যাসের চুলাটা ক্লিন করে আমার এদিকে কোটোগুলোকে মুছে নিচ্ছি। আর যতই অসুস্থ থাকে বন্ধুরা, কিন্তু সংসারের দায়িত্ব তো আর এড়িয়ে যেতে পারি না, সেগুলো করতেই হয়। কিন্তু কি বলবো বলো, যে মানে সংসারের চিন্তা করতে গিয়ে নিজের যে একটা মানে নিজের যে একটা এত বড় পরিবার মানে গড়ে তুলেছি সেটার কথা কিন্তু সত্যি মনে থাকলেও, মানে বলে না যে সব দিকে ম্যানেজ করা সম্ভব হয় না, কিন্তু হ্যাঁ ইচ্ছে করলে সব কিছু করা যায়। কিন্তু আমার শরীরটা এতটাই খারাপ ছিল যে আমি মানে ইচ্ছে থাকলেও আমার করতে মানে পারছিলাম না। তো যাই হোক, অনেকদিন ক্ষতি করে ফেলেছি, প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো, প্লিজ আমাকে হেল্প করো যাতে আমি আবারও চ্যানেলটাকে মানে দাঁড়া করিয়ে দিতে পারি। কারণ আমার নিজের ভুলে বা নিজের মানে কষ্টের জন্যই বলতে পারো আমার নিজের চ্যানেলটাকে অনেক ক্ষতি করে ফেলেছি। তো প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো, সবসময় পাশে থেকো, আর প্লিজ চ্যানেলটাকে একটা করে লাইক করে দিও, কমেন্ট করে অবশ্যই জানিও, আর যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমাদের সঙ্গে এতখানি আজকে ভিডিওটা শেয়ার করছি, চলো আজকের মতন টাটা বাই বাই, সব ভালো থেকো সুস্থ থেকো, কালকে নতুন ব্লগের সাথে অবশ্যই দেখা করছি। তো আজকের মতন টাটা বাই বাই।